শান্তিপূর্ণ প্রচার প্রচারণায় জমজমাট নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে এগিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা। অবশ্য এর মধ্যে উত্তেজনা বাড়ছে নারায়ণগঞ্জ এক আসনে। এখানে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। ভোটাররা চান নির্বাচনের দিন যেন নির্বিঘ্ন হয় মাঠের পরিবেশ। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। প্রচার প্রচারণায় জমজমাট নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সকাল থেকেই প্রার্থীদের লিফলেট বিতরণ আর মাইকিং এ চলছে প্রচার প্রচারণা। এই আসনটিতে হেভিওয়েট একাধিক প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। পরিবেশ খুবই খুবই ভালো, খুবই ভালো আছে। যেভাবে জনগণ আগায় আসে, আমার মূল পুঁজিটা হলো জনগণ। এদিকে নারায়ণগঞ্জের চার আসনে ক্ষমতাসীন দলের বর্তমান সাংসদ একেএম শামীম ওসমানের বিপক্ষে শক্ত প্রতিপক্ষ না থাকায় প্রচারণায়ও অনেকটা ঢিলে ঢালা ভাব দেখা গেছে। নারায়ণগঞ্জের বাকি তিনটি আসনেও প্রচার প্রচারণা মাইকিং পোস্টারে সীমাবদ্ধ। আকাশের উপর দিয়ে শকুন উঠছে যাতে পার্সেন্টেজ অফ দ্য ভোট কম আসে, অ্যান্ড যখনই পার্সেন্টেজ অফ দ্য ভোট কম আসবে তারা এই অবভিয়াসলি তখন তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। যে বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীনতা আনা যতটুক সহজ রক্ষা করা তত কঠিন, আমার মনে হচ্ছে এই নির্বাচনটাই সেটি বড় ফ্যাক্টরে দাঁড়িয়েছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে দয়া করে কাকে ভোট দিবেন সাব টু ইউ। এই দেশ আমার আপনার সবার দেশ করতে গেলে কোনো দল করতে হয় না। ভোট কেন্দ্রে আসেন এবং দয়া করে ভোটটা দেন। একটা গ্রুপ যারা ভোটে বিশ্বস্ত না, তাদের ক্ষমতাও নেই ইলেকশন করার মতো, তারা বাধাগ্রস্ত করেছিল আমাদের জনগণ। এখন বিশেষ করে আমার এলাকার জনগণ সবাই সচেতন এবং আমি বিশ্বাস করি 99% মানুষই ভোট দিতে যাবে। এদিকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ছজন স্বতন্ত্র প্রার্থীও ভোটারদের আস্থা নিতে প্রচারণা চালাচ্ছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চললেও ভোটের দিন পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন থাকুক সেই প্রত্যাশা ভোটারদের। আমরা স্মার্ট বাংলাদেশ চাই, আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে অনুরোধ করব সবাই যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দেয়। ভোটটা তাদের আমানত। সহিংসতা নাই, বিশেষ করে নারায়ণগঞ্জের মুখর পরিবেশ ভোট হবে আমরা আশা করছি। মনে হয় আমরা নগাঁ যে মাত্র সুস্থ ভোটার চাই এই কথা আমরা সকল ভোটারে যেন আমরা ভোট দিতে পারি এই আশা ব্যক্ত হয়ে আমরা করি ইনশাল্লাহ। দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মোট ভোটার 22,55,000। নারায়ণগঞ্জের পাঁচটি আসনে সব মিলিয়ে 34 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলাটির রূপগঞ্জ 1 নম্বর আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেল। বাকি 4টি আসনে প্রার্থী হিসেবে বর্তমান সাংসদরা প্রচারণায় বেশ শক্ত অবস্থানে বলে মত স্থানীয়দের। তবে ফলাফল যাই হোক, ভোটাররা চান নির্বাচনটি যেন সুষ্ঠু হয়। ফখরুল ইসলাম, দেশ টিভি, নারায়ণগঞ্জ।